স্বাগত অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে দাঁড়াও বলছি তো এখন বাজে সকাল 9টা ঘড়িতে পাক্কা 9টা বাজছে তো এই দেখো শ্যাম বাবু বাড়িতে আছে তাই এখনো পর্যন্ত আজকে রান্না বান্না কমপ্লিট হয়নি আর ওই দেখো মেয়ে শুয়ে রয়েছে ঘরে টিভি দেখছে এই দেখো টিভি চলছে তো দেখিয়ে দিলাম কে কি করছে তো এখন আমি রান্না করব রান্নাঘরে অবশ্য ভাত বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব ভাবছিলাম চিকেন রান্না করব কিন্তু চিকেন এখন রান্না করব না সেটা হবে আজকে হবে কিনা জানি না তবে সবজি আছে প্রচুর সবজিগুলো রান্না না করলে নষ্ট হয়ে যাবে তোমাদের কাল দেখিয়েছিলাম না যে লাউ শাক রয়েছে তো লাউ শাকটা রান্না করতে হবে এনেছে টাকা দিয়ে কিনে নষ্ট করলে হবে বলো তো লাউ শাকের তরকারি করব আর দেখি কি করি তো চলো লাউ শাকটা কেটে নিই ঠিক আছে আর সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করব শ্যামবাবু তো বাড়িতে রয়েছে তো আজকে তো দিনটা বেশ ভালোই কাটবে তাই না বলো বন্ধুরা আজকে আর একা একা ব্লগ করতে হবে না শ্যামবাবুকে সাথে নিয়ে ব্লগ করব ঠিক আছে দেখো লাউ শাকগুলো এখনও খাওয়া যাবে আজকে খাওয়ার মতন তাজা হয়ে রয়েছে দেখেছো কি সুন্দর তো এগুলো কাটবই মা দেখো বেগুন একটা পচে গেছে গো বন্ধুরা দেখো দেখেছো তাহলে সবজিগুলো নষ্ট করলে হবে বলো তো সবজিগুলো নষ্ট করলে হবে না দেখো এখনও পটল রয়েছে আলু রয়েছে শ্যামবাবু বলছিল চিকেন আনবে আমি বলছি চিকেন আনলে এই সবজিগুলো থাকবে আমার তো আর ফ্রিজ নেই ফ্রিজ থাকলে নয় ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে রাখতাম কিন্তু এগুলো রান্না না করলে নষ্ট হয়ে যাবে দেখো এখনই শুরু হয়ে গেছে পচা তো এগুলো আজকে রান্না করে নিতেই হবে এই দেখো পটল দেখেছো পটলটা পেকে গেছে তো চলো সমস্ত কিছু কেটে নিয়ে তারপরে দেখো দেখো লাউ শাক কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এদিকে পটল আর বেগুন কেটে নিয়েছি কিছু কিছু বেগুন কানা বেরিয়েছিল তো সেগুলো কেটে এই যে ছোট ছোট টুকরো হয়ে গেছে এগুলো তো আর ফেলে দেওয়া যাবে না তো ভাবলাম যে এই শাকের মধ্যেই দিয়ে দিই তো চলো লাউ শাকটা রান্না করে নিই আর পটলটা বেগুনটা ভেজে নিই ঠিক আছে আর দেখো আমার অলরেডি ভাত হয়ে গেছে তো চলো আর বক বক না করে ফটাফট রান্নাটা করে ফেলি ঠিক আছে মশলাটাও করে নিয়েছি আর দেখো এখানে ডিমের অমলেট করবো বলে দুটো ডিম ভেঙে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো দুটো ডিম একসাথে অমলেট করে নেবো ডিমের অমলেট বেগুন ভাজা পটল ভাজা আর লাউ শাকের তরকারি তো চলো ফটাফট আমি সমস্ত করে নিই এটা ভাজার পর এগুলো ভাজবো তারপরে করবো তরকারিটা ঠিক আছে দেখো ডিমের অমলেট করে নিয়েছি তিনটে ভাগ করে নিয়েছে ডিমের আর এইদিকে দেখো পটলগুলো দিয়ে দিছি ঠিক আছে তো পটল আর বেগুনটা দেখো ডিম ভাজা পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে তো এবার আমি শাকটা রান্না করে নেবো ঠিক আছে কড়াইয়ে ধোঁয়া উঠছে এত তেল গরম হয়ে গেছে তো এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা রসুন ফোড়ন তো এবার এর মধ্যে আমি শাকটা আলুটা সমস্তটাই দিয়ে দেবো এর মধ্যে লবণ হলুদটাও দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি মশলা লবণ হলুদ সমস্ত দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে নেড়ে চুড়ে হ্যাঁ আমি ঢাকা দিয়ে দেবো হ্যাঁ তো এটা সেদ্ধ হতে থাকবে তো চলো এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিয়ে দিই না ঢেকে দেবো ব্যাস এটা ফুটে উঠলে নেড়ে ছেড়ে দেবো তাহলে দেখো বন্ধুরা চিনি দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে নেবো এক বেলার জন্যই করেছি কারণ রাতে শাক খাবো না দুপুরবেলাতেই শাকটা খেয়ে উঠিয়ে দেবো সবাই মিলে রাতের বেলা হবে দেখা যাক চিকেন হবে না কি হবে চলো বন্ধুরা এবার এটা নামিয়ে নিই আমার রান্নাবান্না রেডি আমার রান্নাবান্না রেডি তো চলো স্নান টান করে ফ্রেশ হয়ে আসছি আর কি ও শ্যামবাবু আমাকে মেঘ দেখাচ্ছে এই দেখো কত মেঘ উঠেছে কারণ শ্যামবাবু যখন বাড়িতে রয়েছে অনেক ভিডিও করার প্ল্যানিং রয়েছে সেটা যাতে ভেস্তে না যায় তাই শ্যামবাবু আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ওই দেখো মেঘ তাড়াতাড়ি স্নান করো তাড়াতাড়ি রান্না করো আর দেখো আজকে কত রকমের ভাজা ভুজি কত রকমের করলাম টাইম লাগবে না বলো সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হওয়ার থেকে করে নেওয়াই ভালো তো সেই জন্য ভাজা ভুজি সব করে নিলাম তো চলো শাকটাও শুকিয়ে যাচ্ছিলো রান্নাবান্না কমপ্লিট আর চিকেন হতো কারণ এই শাকের জন্যই আজকে চিকেন ক্যান্সেল হলো আজকে ক্যান্সেল হয়নি রাতে অবশ্যই হবে চলো বন্ধুরা আজকে পুরো দিনটা তোমাদের সাথে সাথে শেয়ার করবো ঠিক আছে একবার এই ব্লগটা রাত পর্যন্ত টানবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে ঠিক আছে চলো আর বকবক না করে স্নান টান করে পুজো দিয়ে বন্ধুরা দেখো স্নান টান করে এসে পুজো দিয়ে দিছি
নিয়ে নে এ দেখো এটা শ্যামবাবুর ভাত এটা আমার ভাত এটা তিশার ভাত তো চলো ভাতগুলো বেড়ে নি ঠিক আছে তরকারি নিয়ে নি আর ভাত বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি তো চলো খেয়ে নি আজ রবিবার চিকেন না হলো কিন্তু খাবারের অভাব নাই দেখো অনেক ভাগে ভাগে যে রান্না হয়েছে তাই না বলো তো চলো খেয়ে নি বন্ধুরা মেয়ে খেতে চাইছে না মেয়ের পাপা কেমন জোর করে করে খাওয়াচ্ছে পাপার কাছে সব খাবে মায়ের কাছে কিছু খাবে না আজকে তিসার খেতে কষ্ট হয়ে যাচ্ছে সব খাও মা সব খেতে হবে জলদি মেখে দেবো পর্যাবরণ কে সুরক্ষা হম সবকি জিম্মেদারি খেতে হবে কাল পারলাম কান্না করছে খেতে খেতে সবারই এই খাবারটাও জোটে না তারপরে খাবো ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছি ভিডিও শুট করতে তো শ্যামবাবু যখন বাড়িতে আছে ভিডিওটা শুট করতেই হবে চলো ভিডিওটা শুট করে তারপরে চলে আসছি আর দেখো সাদা রঙের শাড়িটা পরে নিয়েছি আর সেই পিঙ্ক কালারের ব্লাউজটা যেটা অর্ডার করেছিলাম সেইটা তো আর এই গলার হারটাও পরেছি বন্ধুরা টিকলিটা পরিনি কারণ সিঁদুর পরেছি তো সিঁদুরটা ঢাকা পড়ে যাবে ওই জন্য টিকলিটা পরিনি তো বন্ধুরা আমাকে কেমন লাগছে তোমরা বলো এই দেখো আমার লম্বা চুল দেখেছো লম্বা চুল কেমন লাগছে তোমরা জানিও বউ বউ লাগছে কিনা তো চলো ভিডিওটা শুট করাচ্ছি দেখো আমরা কোন লোকেশনে ভিডিও করতে চলে এসেছি এটা হচ্ছে আমাদের বাগান আমাদের বাগান না আমাদের গোটা গ্রামের মানুষের বাগান আয় দেখো আম গাছের তলায় আমরা দাঁড়িয়ে রয়েছি তিশা বসে রয়েছে ও হাঁপিয়ে গেছে শ্যামবাবু দাঁড়িয়ে রয়েছে আর আমি এখানে ভিডিও করছি তো এখানে এসে সবাই কাজ করছি তিশার পাপা আর আমি ভিডিও করছি আর তিশা ভিডিও করে দিচ্ছে তো এখানে নেট পাওয়া যাচ্ছে না তো সেই জন্য অপেক্ষা করছি নেট কখন পাওয়া যাবে তারপর ভিডিও করব তো অনেকক্ষণ এসেছি সেই দুপুরে এসেছি এখন বিকাল হতে চললো চলো বাকিটা পরে শেষ মানে ভিডিওটা করে নিয়ে তারপর বাড়ি যেয়ে আবার কথা হচ্ছে ঠিক আছে বন্ধুরা তোমাদের লোকেশনটা একবার দেখিয়ে দিলাম দেখেছো চারিদিক কি সুন্দর সবুজ আর সবুজ এত গরমের মধ্যে এখানে যদি একটা পাটি পেতে শোয়া যায় তো দারুণ সুন্দর ঘুম আসবে খুব সুন্দর হাওয়া এখানে তো চলো বন্ধুরা বাড়ি যাই বাড়ি যাই আবার দেখাচ্ছি ঠিক আছে আমরা বাড়ি চলে এসেছি দেখো শ্যামবাবু বসে রয়েছে আর দেখো মেয়েও খেলা করছে করছে তো আমরা তিনজনে মিলে বসে রয়েছি বাইরে তার কারণ হচ্ছে কারেন্ট নেই ঘরে এলাম এসে দেখি কারেন্ট নেই তো ভীষণ গরম লাগছে বসে রয়েছি তো শর্ট ভিডিও করব ভাবলাম শর্ট ভিডিও হবে না কারণ কারেন্ট নেই টাওয়ার নেই অনেক অসুবিধা আর ভীষণ গরম লাগছে তো এই খসখসে শাড়ি পরে আর ভালো লাগছে না আজকে আর শর্ট ভিডিও হবে না নাটকের ভিডিওটা করলাম তোমরা হয়তো দেখে নিয়েছো কি না জানি না আগে যদি যায় তাহলে দেখতে পাবে আর যদি আগে যদি না যায় তাহলে পরে গেলে পরে দেখতে পাবে তো যে যখনই যাক আগে গেলে তো আমি বুঝতেই পারবো আর যদি পরে যেয়ে থাকে তাহলে তোমাদের যদি ভালো লাগে একটা ছোট্ট ভিডিও আমি দিয়েছি তোমাদের জন্য যদি ভালো লাগে পুরোটা দেখো আর লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা তো চলো এখন আপাতত শাড়ি টাড়ি খুলে নিই কারণ ভিডিও এখন আর করতে পারবো না চাই মন চাইলেও করতে পারবো না ঠিক আছে আর ভালো লাগছে না চলো হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তোমরা দেখো চা করে নিয়েছি এখন সবাই মিলে চা খাবো এই যে শ্যামবাবুর চা নিমকি আমার চা মুড়ি নিমকি আর তিশার দুধ আর নিমকি তো চলো নিয়ে যাই দেখো বন্ধুরা বাবা আর মেয়ের কীর্তি দেখো দেখেছো আর বাবা মেয়ে দুজনে মিলে দেখো ঘুরু ঘুরু করছে এবার মাথা ঘুরে পড়বে দুটোতে কাণ্ড দেখো এদের খেতে কোনো কাজ নেই হ্যাঁ পড়ে যাবি মেয়ে তো করছে করছে তার সঙ্গে বাবাতেও করছে এই দেখো গেল গেল কাণ্ড দেখো নাটক যত যত নাটক 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 তাই এই মাটিতে সুস্থা ওট 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 গায়ে ধুলো লেগে যাবে আমি মাথা ঘুরে মাথা ঘুরবে না রকম বাই বাই করে ঘুরছো তোমার ঘোড়ার বয়স আছে বলো তো হ্যাঁ আর ঘোড়ার বয়স আছে ও নয় বাচ্চা বাচ্চার সঙ্গে তুমিও বাচ্চা হয়ে গেছো আনন্দ দিলাম তাই মেয়ে তো এইগুলোই চায় পাপা বাড়িতে থাকলে এইগুলো করবে পাপার সঙ্গে ভয় লাগবে না
ভয় লাগবে না, দেখো বাবা দুয়া তোরা ভয় লাগবে না, মেয়ে তো সাহস দিচ্ছে, পাপাকে সাহস দিচ্ছে মেয়েতে। তাই দেখো 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 কান্ড দেখো কান্ড দেখো খালি। তো এরা এখন খেলা করবে, এই দেখো এই দেখো দেখো বললো বললো তুই সামলাবি বলছিলিস পাপাকে, তুই তো নিজেই পড়ে যাচ্ছিস। না না এটা হচ্ছে না, প্যান্টটা নোংরা হচ্ছে, তুমিও সেই বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে যাচ্ছ। ওঠো কাণ্ডখানা দেখো খালি, এইরকমই করে জানো না। আর পাপা যখন থাকে মেয়েতে এইরকমই করে, মানে কি যে করবে পাপাকে নিয়ে খুঁজে পায় না। ওদের এরকম মস্তি এখন চলতেই থাকবে, বুঝতে পেরেছো বন্ধুরা? তো তোমাদের সঙ্গে শেয়ার করে তারা শাড়ি টাড়ি চেঞ্জ করে চলে এসেছি চা খেতে, এই যে নিয়ে বসে গেছি, চলো চা খেয়ে নিই। যতই গরম পড়ুক আর যতই যাই পড়ুক আমার চা খাওয়া বন্ধ যাবে না। তো বন্ধুরা যা গরম পড়েছে আর তার উপর কারেন্ট নেই, হ্যাঁ তো দিশার কদিন আগে পেট খারাপ হয়েছিল, তো দেখো আমি চুল লাগিয়েছি, এখন বিরক্ত লাগছে, চুলটা খুলে দিতে হবে। তো স্যার পাপা বলছে মেয়ের পেট খারাপ হয়ে গেছিলো এই গরমের জন্য, আর দেখো ওষুধ নিয়ে বসে গেছে মেয়ে, কোন ওষুধটা ফুরিয়ে গেছে কোন ওষুধটা আছে সব চেক করছে, মেয়েকে খাইছে কিনা। তো যাই হোক বন্ধুরা, স্যার পাপা সমস্ত কিছু বিচার বিবেচনা করে বুঝলো যে না মেয়েকে এখন না খাওয়ানোটাই ঠিক, কারণ চিকেনটা আনলে পরেই মেয়েকেও দিতে হবে, আমরা দুজনে তো একা একা খেতে পারবো না নাকি গো। তো চিকেন ক্যান্সেল হয়ে গেল কারণ দুপুরবেলা ডিম ভাজা খেয়েছিল আর যা গরম পড়েছে, আর এর আগের দিন ডিম ভাজা খেয়েছিল, কাতলা মাছ খেয়েছিল, খেয়ে ও অসুস্থ হয়েছিল, তাই চিকেন ক্যান্সেল হয়ে গেল, চিকেন আর আনা হবে না, তাই তো? আর যা চিকেন পুরো ক্যান্সেল হয়ে গেল। কেমন লাগছে ক্যান্সেল হয়ে গেল চিকেন খাওয়া? শান্তি দে, না হয় কালকে সকালবেলা আনবো তাও ভালো। তো বন্ধুরা যাই হোক, সিদ্ধান্ত না হলো কালকে চিকেন হবে, আজকে আর হবে না, আজ যাই হোক কিছু একটা রান্না করবো। আর দিনের ভাজা ভুজি আছে, বেগুন ভাজা পটল ভাজা, দেখো অফ অফ করছে, দেখা যায় সবজি না সবজি যেন অফ করছে, অফ করেছে যাই করিস ওই সবজি খাওয়াবো তোকে। তো ওইটা হচ্ছে কথা, ভাজা ভুজি রয়েছে, ভাজা ভুজি দেবো না, দেখি ডাল টাল করবো, যাই হোক কিছু একটা করবো। চলো বন্ধুরা, কারেন্ট টারেন্ট আসেনি আর কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তো অন্ধকারের মধ্যে কি আর ব্লগ করবো বলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টাটা। টাটা করা তো সম্ভব, এদেরকে বলতে হয় টাটা করার জন্য, দেখো কেমন মানে এনার্জি নেই, আমি কত সুন্দর বলি টাটা আর এরা মানে ইচ্ছা নাই, টাটা। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, ঠিক আছে, টাটা।